থেকে। কি ভাবতেছ? কিছু না। বলো কি ভাবতেছ? বললাম না কিছু না, দেওয়াল দেখতেছি। কেউ কি শুধু শুধু দেওয়াল দেখে নাকি? বলো কি ভাবতেছ? পুরুষ মানুষের মাথা জ্যাম হয়ে গেলে শুধু দেওয়ালের দিকে তাকিয়ে থাকে, ভালো লাগে। কার কথা ভাবতেছো সত্যি করে বলো। কার কথাই ভাবতেছি না বাবা। এক্সের কথা মনে পড়তেছে তাই না? কোন এক্স? এক্সের কথা কেন মনে থাকবে? নাম ছাড়া সব কিছু মনে থাকে তোমার। আচ্ছা আমার একটা বান্ধবীর নাম বলো। প্রিয়াঙ্কা। বান্ধবীর নাম মনে আছে? ওর সাথে কি চলতেছে তোমার? কার সাথে কি চলতেছে কি বলতেছো? তুমি নাম জিজ্ঞেস করছো তাই নাম বলছি। এই চুলকার। এই চুলকার মানে? আমার চুল দেখো, আমার চুল কত বড়। আরে এটা তো লাল কালার, আমারটা দেখো, আমারটা তো কালো কালার। আমি কি এখন এই চুলের ডিএনএ টেস্ট করাবো? ডিএনএ টেস্ট করে জানবো এটা কার চুল? তুমি আমার ভালোই বাসো না, তুমি জানোই না আমার চুলের কালার কি। তোমার চুল পরে, আমার চুল পরে, বিছানায় শুইলে দুজনের চুল থাকতেই পারে না, আমরা গেঞ্জিতে তোমার চুল থাকতেই পারে। তুমি কি চাও? শান্তি চাই, তুই শান্তি চাই। কি শান্তি চাও আবার কে? বাবা মনের শান্তি, আমি নিজের রুমে বসে তোর নিজের শান্তি মনে দেওয়ালে দিয়ে তাকিয়ে আছি, এটাও তোমার ভালো লাগতেছে না? করো যা তোমার মন চায়। A few moments later. সুজানার বার্থডেতে এই জামাটা একদম পারফেক্ট তাই না বেবি? কি করবো?